মালয়েশিয়াতে আমার যাওয়া হয়েছে বেশ কয়েকবার। এখন আনোয়ার ইব্রাহিম যেটা প্রধানমন্ত্রী হয়েছে, অনেক আগের বন্ধুত্ব খাতির ছিল ওনার সাথে আমাদের। তো ওনাকে বললাম যে আপনাদের এখানে তো মাত্র 35% মুসলমান, বাকি চাইনিজ আছে 30%, বাকি ছেলে ঘরে এসে বলে দাড়ি হাল। এখন আমার আমি এক বাসায় বসে আছি গুলশানে, ওই বেটা ঢাকায়, পোলা এসে কয় দাড়ি হাই। হ্যাঁ নয় ঢাকায় কয় হালা, আমি কি কমু, ওইটা হাই হাই করবার লাগছে, আমি করব কি? আমি ভিতর থেকে গেলাম দাড়ি হই। ছেলে আসছে খুব রাগ করে, হেই হোয়াই ডিড ইউ সে হই? হেই ইডিয়েট, হোয়াই ডিড ইউ সে হাই? হাই বললা কেন? তোমার নাম কি? আব্দুল গাফফার। যাদের সালাম নাই তারা হাই বলবে, ঠিক না? ঠিক, তোমার তো সালাম আছে। কয় আওয়ার টিচার টট আস টু সে হাই। আই সে টেল ইউ ইডিয়েট টিচার নট টু টিচ ইউ হাই। তোমার মুরুক্ষ শিক্ষককে বলো হাই কোনো শব্দ না, ঠিক না? ঠিক, কিসের হাই? হাই হাই করবে যাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আপনার কোমলমতি শিশুকে আপনি কি শিখাচ্ছেন? ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে নাই। গত 20 বছর ধরে হেফজতে দুনিয়াতে পাষ্ট হচ্ছে, ঠিক না? ঠিক, হেফজতে বাংলাদেশের ছেলে দেখলে এখন আরবদের কলিজা কাঁপে, কয় আসছে সব পুরস্কার নিয়ে যাবে। একবার তো এমন হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব বাংলাদেশ। আল্লাহু আকবার। আদেল প্রথম যে ছেলেটা ফার্স্ট হয়, আমার পুত্র এখন ও পোলাটা, এরা তিন ভাই বোন সবগুলো বিশ্ববিখ্যাত হাফেজ। ওর ছোট বোন যেটা তাকিয়া আমার ভাগ্নির বিবি হয়েছে, আসছে আমার ঘরে বেড়াতে, বলছি মামা আমি তো তাকিয়া। আচ্ছা ওকে, তুমি তাকিয়া, তুমি আদেলের কি হও? কো আদেলের ছোট বোন। বলছে তুমি কোরআন শরীফ পারো? কয় হেফজো তো আমি ফার্স্ট হয়েছি। এটা যে কত বড় নেয়ামত, হেফজো খানায় দেন। আপনাদের হেফজোখানাটা দেখে আমার চোখে পানি এসেছে, এত জীর্ণ শীর্ণ অবস্থায় কেন? অথচ এই হেফজোখানা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঠিক না? ঠিক, এই হাফেজের কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। যখন গতবার করোনায় সারা দেশ ভরা, সরকার হেফজোখানাগুলো খুলে দিয়েছে প্রথম। একজনের আওয়াজই তো আপনাদের নেই। হ্যাঁ আপনাদের এই অবস্থা তো কি অবস্থা আপনাদের? তাকবীর দেয়া কি গুণা নাকি? রাসূলের উপর তৃতীয় ফরজ ছিল এই তাকবীর দেয়া, রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। বলো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের আর কিছুই। সে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমাদের রোগ সারান। এই কোরআনে আছে না নাই কোন সূরা? বনী ইসরাঈল আল্লাহ বলছেন আনুনাযযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, কোরআন পড়বা আর একদিকে তোমার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। মোমেনদের জন্য কোরআনকে রহমত করেছি, আর জালেমদের জন্য ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, দুনিয়ারও ক্ষতি আখেরাতেরও ক্ষতি। আল্লাহ বলছেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম পড়তে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমনি তো অনেকেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমা নাই, নামাজ নাই, রোজা নাই, কালেমা বুঝেও নাই, ঠিক না? ঠিক,